হ্যালো, মেহেদি ভাই আছেন? মেহেদি ভাই থেকে স্ক্রিন শেয়ার করেন, কারেন্ট চলে যাওয়ার কারণে আমি সাপোর্ট থেকে বের হইতে হতো। মেহেদি ভাই আছেন? তানবির ভাই, তানবির ভাই আমি আপনাকে আনমিউট করছি, কথা বলেন। হ্যালো তানবির ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো তানবীর ভাই, শুনতে পাচ্ছেন? তানবীর ইমন, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন। দেখতে পাচ্ছেন আপনার প্রশ্নটা মাত্র ঠিক হয়েছে, 63 আপনাকে একটা কথা বলবো, বাট আপনি আপনার ইমেলে একটু নক দিন আমাকে, ঠিক আছে? আপনার ইমেলে আমি আপনার গিকের ইমপ্রেশন নিয়ে আমি হতাশ, কারণ এই গিকে ইমপ্রেশন আসার কথা না। কেন জানি মনে হচ্ছে আইডি কোনো প্রবলেম আছে বলে মনে করছেন, ঠিক আছে? এদিকে ভালো একটা ইমপ্রেশন আসার কথা, মোটামুটি আপনি মার্কেটিং এ করতেছেন, বাট মেইন কাজটা হচ্ছে না, আপনি কোনো কাজ পাচ্ছেন না, বা কোনো বাইরে কেস আসছে না, বা বাইরে কেসের ইয়ে করতে পাচ্ছেন না, তাই তো? আপনার মেইন কাজটা হচ্ছে না, এটা নিয়ে আমি কনফিউজ আছি। আজকে অনেকদিন ধরে আপনি হতাশার মধ্যে আছেন, সেই জন্য আমি একটা আপনাকে কাজ দিব। ফার্স্ট টাইমে আপনি একটু ফলো করতে পারেন, ঠিক আছে? আপনার ইমেল একটু নক দেবেন, এটা একটু রাখেন, আর নতুন অ্যাসাইনমেন্টে আপনি কাজ করেন, ঠিক আছে? আমি বলছি আপনাকে, আর ওইখানে কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিন, কন্ট্যাক্ট আর লাস্ট নাম্বার, আমি নাম্বার সেভ করছি বিবি। আপনার আমার ইমেইলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা সেন্ড করুন, আমি আপনাকে ফোন দিচ্ছি, ঠিক আছে? কারণ আমি আমি আপনার আইডিটাই নিয়ে এমনি হতাশ, আপনার সব কাজ করতেছেন বাট মেইন কাজ হচ্ছে না, কোনো কাজ আসছে না, বা কোনো বায়ার রিকোয়েস্টটা তেমন একটা আসছে না, এটা নিয়ে আমি হতাশ। কিন্তু অন্যান্য আইডিতে কিন্তু ধামধম অন্তত একটা দুটো আইডি কাজ আসে, বা কোনো অন্তত একটা টেক্সট ফলো করে, সেটা নিয়ে আমি প্রথম থেকে কনফিউজ। আজকে প্রায় 4 মাস হয়ে গেছে, মানে 4 মাস না 6 মাস হয়ে গেছে এটা নিয়ে, ঠিক আছে? আর গিফের ডিজাইনিং কনসেপ্টটা ভালো, আপনি যে কনসেপ্টটা দিচ্ছেন সে তার চেয়ে লো কোয়ালিটির ডিজাইনিং কাজ এসে বা বাইরে করে আসছে পুরো এই জায়গা আছে। সে আমি জানি, এক মিনিট গিগে দেখলাম যে একদমই বাজে, কিন্তু 3000-4000 ইমপ্রেশন আসছে, কাজ না পাক, আপনার ইমপ্রেশন যখন বেশি আসে কাজ করতে উৎসাহ লাগে, তাই না? সে বিষয়টা আমিও একটু ভাবান্বিত। দ্বিতীয়ত হ্যাঁ, আপনি টুইটারে অ্যাকাউন্ট করেছেন, সুন্দর একটা পোস্ট করেছেন, দেখেন 26টা ইমপ্রেশন আছে, 30টা অলরেডি ইমপ্রেশন আছে, কিন্তু আমি যখন ফাইবারে গিয়ে দেখি ওটার মধ্যে তিনটাও পারে, এখানে ইমপ্রেশন 33 দেখাচ্ছে, ওইখানে তিনটাও আসছে না, হ্যাঁ তিনটাও আসছে না, তারপর এটার উপর ক্লিক দেখাচ্ছে আপনার তিন, আমি ওই 33 থেকে তো মানে এটাকে টুইটারে একটু অ্যানালাইসিস করছেন, তাই তো? যাই হোক না কেন, হয়তো এটা হচ্ছে, এটা হচ্ছে টুইটার অ্যানালাইজড, সেই কারণে মনে হয় ওইটা উঠছে না, কারণ কারণ বসে, ঠিক আছে? কিন্তু এই লিংকে ক্লিক করতে হচ্ছে, এটা তো আমার ওখানে ফাইবারে ক্লিকে অ্যাড হওয়ার কথা না, এটা অ্যাড হওয়ার কথা, বাট ফাইবারে লাস্ট 2 মান্থ দিবেন। হ্যালো ফাইবারে যান, 2 মান্থে দিছি, কিন্তু আমি এটা ডেট এটা বাড়ে না, আমি বুঝতে পারছি আপনার আইডি নিয়ে, কিন্তু আমি কনফিউজড আছি, আমি বুঝতেছি না যে আইডি কিছু না কিছু সমস্যা আছে। আপনার ইমেইলে আমাকে একটু ফোন নাম্বারটা দেন, আমি কিছু কথা বলবো, ঠিক আছে? ওকে, আপনি ওই টাইপের একটু কাজ করবেন, আশা করি একটা বেনিফিট এটা আসতে পারে বলে আমি মনে করি, এই টাইপের, ঠিক আছে? এই টাইপের নিয়ে আমি অনেকে কাজ করছি, তাদের মানে একটা পজিশনে আসছে মোটামুটি, একটা রেজাল্ট আসছে, ঠিক আছে? আপনি একটু আমাকে নাম্বারটা দেন, আমি বুঝতে পারছি, আপনি আমার ইমেইলে একটু ফোন নাম্বারটা কমপ্লিট সেন্ড করেন, ঠিক আছে? আমি আপনাকে কল দিচ্ছি, কিছু কথা বলছি, ওকে, থ্যাংক ইউ। বেলাল ভাই প্রচুর ইয়েতে,
ভ্যালভে কিছু বলতে যাচ্ছে না অনেকক্ষণ ধরে ওয়েট আছেন দেখি ভ্যালভে হ্যাঁ ও ইয়া করেন কি স্ক্রিনটা শেয়ার করেন হ্যালো হ্যাঁ ভাই স্ক্রিন শেয়ার করেন এই স্ক্রিন শেয়ার হচ্ছে আপনি প্রশ্নটা বলেন একটু ফাইবারে যান তাহলে আমি বুঝতে পারব স্যার আমি নতুন প্রোফাইল ক্রিয়েট করছি এটা একটু আপনি দেখে নিন শুনছি ভাই বলেন যে প্রোফাইল একটু দেখবেন আর ডেটা একটু দেখবেন অ্যাকাউন্টে এটা দেখে নিন তো আমি প্রথম ক্রিয়েট করছি আর কি ডেসক্রিপশন আর বলেন ইয়াতে বেলাল মাহমুদ আপনি প্রশ্ন চেহারার সাথে তো ম্যাচ হচ্ছে না আচ্ছা যাই হোক একটা গিগ পাবলিশ করেছেন তাই তো আচ্ছা এই গিগটা কাউকে দেখিয়েছিলেন পাবলিশ করার আগে আচ্ছা কাউকে গিগে পাবলিশ দেখানোর পরে পাবলিশ করবেন আদারওয়াইজ পাবলিশ করবেন আপনি যেহেতু নতুন স্টুডেন্ট প্রথমে আমি এটা নিচ্ছি পরবর্তীতে ড্রাফটে রাখবেন ফেসবুক মার্কেটিং আর ফেসবুক বিজনেস পেজ আপনার কাছে কোনো টেস্ট চেয়েছিল শুনছি ভাই একটু কেটে কেটে আসছে টুইটার মার্কেটিং করছেন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই ডিসক্রিপশন আর সবকিছু হ্যাঁ আপনার প্রথমে ফাইবারে যান ঠিক আছে
or you create Facebook page for any company, optimize your business. Shundor hocche dikito heading write business page er bhai shundor achen business page er design ta shundor hocche aro correct to bright color banao thik ache yellow ta design gulo ekto sundor korar chesta koro eta completed na ekto welcome to my Facebook promotion service geek. Hi, I am professional business page create, fan page create and content writing. I can create excellent Facebook post which help you to promote your business. I can provide the best service to your organization. Facebook is a powerful way to promote business and product. This is the largest audience platform. It's very important for any business because we can reach million of active customer. Hello, sundor sundor ia diyechen business page korechhen na ki ji acha thank you ami bujhte parechi apnake dekhe dekhe to ami bujhte parechi apni korechhen ekhon apnar main hocche apnar product kom mane amar kotha hocche apnar gig kom ekhon apnar gig barate hobe thik ache sir ami google shopping engine ekta korbo thik ache ami kichu kaj dicchi apnake kal ba porsho dikhe to amake ektu dekhaben kaj gulo ektu writing korbo আপনার প্রথমত আমি যে বিষয়টা উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে আপনার ডিজাইন কনসেপ্ট তেমন একটা ব্যাটার না মানে কালার কনসেপ্ট আপনাকে দেখতে হবে সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন 50টা করে গিগ দেখতে হবে ঠিক আছে প্রতিদিন 50টা করে গিগ দেখবেন এবং আরো দুটো গিগ করবেন ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন অথবা আপনি যেটা বলছেন সেটা যেটার উপরে গিগ করছেন ওইটা ওইটা দিয়ে টোটাল আপনি আরো দুটো গিগ করে তিনটা করে ব্যানার করবেন যদি যখনই ব্যানার করবেন আপনি একটা ব্যানার করবেন না তিনটা ব্যানার করবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার ব্যানারটা বেস্ট হবে বলে মনে করছি আর তিনটা ব্যানার করলে আমি যে কোনো একটা সিলেক্টেড করে দিব তাহলে আমি আপনাকে এই কাজগুলো দিচ্ছি কাজগুলো করে একটু সাপোর্ট আসবেন ঠিক আছে ভাই কোনো প্রশ্ন থাকলে করেন আরেকটা ব্যানার করছিলাম মানে ফেসবুকের জন্য জি 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 ফেসবুক তো পাবলিশ করে দিয়েছেন এটা ব্যানার করো লাভ কি এটা তো মার্কেটে চলতেছে অলরেডি তাই না আরেকটা কেবল গুগল টপ র্যাঙ্কিং এর জন্য করছি হ্যাঁ গুগল টপ র্যাঙ্কিং আমি আপনাকে তিনটা সাবজেক্ট দিয়েছি ডাটা এন্ট্রি দিয়েছি তারপরে ফেসবুক মার্কেটিং দিয়েছি এটা তো ফেসবুক বিজনেস পেজ ফেসবুক মার্কেটিং নিয়েছে এবং লিড জেনারেশন দিয়েছে গুগল টপ র‍্যাঙ্কিং ও আছে চারটা গিগ দিয়েছে যে কোনো দুটো করে আমাকে একটু দেখাবেন এবং তিনটা করে ব্যানার করবেন আর আপনার ডিজাইন কনসেপ্ট ভালো বাট কালার চুজের সমস্যা কালার গুলো একটু দেখবেন অন্যান্য ডিজাইনিং দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকুন জাকির ভাই কিছু বলতে চাচ্ছেন মেবি জাকির হোসেন ভাই বলুন আমি আপনাকে আনমিউট করেছি কথা বলুন জি আসসালামু আলাইকুম ভাই শোনা যাচ্ছে জি সুন্দর আছে ভাই আপনি স্ক্রিন শেয়ার করুন স্ক্রিনটা শেয়ার করুন হ্যাঁ করেছি দেখা যাচ্ছে ভাই হ্যাঁ অবশ্যই ভাই আমি মানে হচ্ছে গিয়া গিগ তৈরি করেছি কিন্তু আমি পাবলিশ করিনি হচ্ছে গিয়া কিছু একটা প্র্যাকটিক্যাল কাজ করার পরে আমি পাবলিশ করতে চাচ্ছি তাতে হচ্ছে গিয়া আপনাদের আউটসোর্সিং ইনস্টিটিউশনের সাথে হচ্ছে গিয়া সাবকন্ট্রাক্টের কয়েকটা কাজ করতে চাচ্ছি কিন্তু আমি একটা জিনিস কিছুতেই করতে পাচ্ছি না সেটা হচ্ছে গিয়া আমার অ্যাকাউন্ট থেকে আমি কেন পোস্ট করলে দেখতে পাচ্ছি না পোস্ট করলে একটু দেখুন তো আমাকে আমি একটু প্র্যাকটিক্যাল দেখি জিনিসটা আমি একটু বুঝতে হবে এই অ্যাকাউন্ট থেকে যে কোন পোস্টটা করেছেন সেই পোস্টটা কেন এই যে এই আমার অ্যাকাউন্টটা হ্যাঁ এখানে আমার একটা পেজ আছে মানে আমার মনে হচ্ছে সামহাও আমার সিস্টেমটা হয়তো ভুল হচ্ছে নাকি এই যে ডিজিটাল মার্ট আমার একটা পেজ এই পেজটা আমার এই অ্যাকাউন্ট থেকে না অন্য একটা অ্যাকাউন্ট থেকে খোলা কিন্তু এই অ্যাকাউন্টের সাথে এটা লিংক করা আছে হ্যাঁ যেমন কালকে রাতে আমি দুটো পোস্ট করেছি তা তো দেখতে পাচ্ছি না দেখতে মানে আপনার গ্রুপে আপনি পোস্ট করেছেন না এই অন্য একটা গ্রুপে পোস্ট করেছি এই যে এটা বিষয়টা আমি বলি ফার্স্ট টাইমে আপনি আমাদের গ্রুপ আউটসোর্সিং সিক্রেট যে গ্রুপটা আছে সেই গ্রুপটা যখন আপনি পোস্ট করবেন আমি অ্যাডমিন বা আমি মডারেটর স্যার হচ্ছে অ্যাডমিন আমি যদি ওই পোস্টটা ডিলিট করে দিই আপনি কিন্তু ওই পোস্টটা দেখবেন না এখানে গ্রুপে একটু ঝামেলা আছে তো আপনি যে গ্রুপগুলোতে পোস্ট করছেন হয়তো মডারেটর যা অ্যাডমিন আছে ওরা ডিলিট করে দিচ্ছে ওরা এগুলোকে সিন করছে না
মানে ওগুলোকে পাবলিশ করছে না, সেই জন্যই আপনি দেখতে পাচ্ছেন না। আপনি আপনি মনে করতেছেন যে এই গিগ এই পোস্টটা পাবলিশ হয়েছে, এই পোস্টটা সবাই দেখতেছে, এটা এত ভিউ হয়েছে, কিন্তু বাট এটা কিন্তু গ্রুপ অ্যাডমিনে দেখে এটা ডিলিট করে দিয়েছে। যদি গ্রুপ অ্যাডমিন ডিলিট করে দেয় তাহলে আপনি এই জিনিসটা দেখতে পাবেন, কিন্তু সাথে সাথে কি ডিলিট করে দিবে? আমি আসলে এই যে সাথে সাথে হতে পারে, মানে আপনার গ্রুপ রুলস হচ্ছে যেমন আমরা অনেকগুলো পোস্ট ডিলিট করে দিই, আমরাও মিনিমাম আমাদের যে সিক্রেট গ্রুপে আছে প্রতিদিন মনে হয় 500 উপরে পোস্ট শুধু ডিলিট হয় আমাদের গ্রুপ থেকে, 500 উপরে হবে, 500 আপ হতে পারে। কেন? কারণ আমাদের স্টুডেন্টগুলো এরা ঝামেলা করে, মানে বিভিন্ন অনলাইন সেল আছে, ডলার সেল আছে, বিভিন্ন অনেকগুলো বাই সেল গ্রুপে আমাদের গ্রুপে যেহেতু স্টুডেন্ট আছে, বাই সেল গ্রুপে আমাদের গ্রুপগুলোকে ইউজ করতে চায়, বিভিন্ন অফার প্রমোট করে, মানে আমাদের স্টুডেন্টগুলোকে ওরা ওদের টার্গেটেড ক্লায়েন্ট বানাতে চায়। সেই ক্ষেত্রে সেই পোস্টগুলো আমাদের যেটা ইনস্টিটিউটের বিরুদ্ধে যায় সেই পোস্টগুলো আমরা ডিলিট করে দিই, ওই পোস্টগুলো আমরা পাবলিশ করি না। আমি ক্লিয়ার, কিন্তু আমি তো আসলে ওই লেডিস গ্রুপগুলোতে যেগুলো তো হচ্ছে যে বেচাকেনি করে ওই সব গ্রুপেই আমি আসলে এই পোস্টটা করেছিলাম। কি পোস্ট করেছেন একটু দেখি, পোস্টটা দেখি, এই এই যে এই যে আমি বের করে রাখছি, আপনি আমি শেয়ার করে দিই আপনাকে, আপনি একটু দেখবেন না শো অ্যাটাচমেন্ট কি পোস্ট, এটা আমি তো পোস্ট দেখতে পাচ্ছি না, একটু আমাকে পোস্টটা দেখান। এই যে এটা পোস্ট করেছিলাম, এই যে এটা পোস্ট করেছিলাম, এটা এটা তো ক্লোথের কোনো বিষয় না? হ্যাঁ হ্যাঁ, ক্লোথের বিষয়, জামা কাপড়। ক্লোথ না দিয়ে আপনি একটা কাজ করেন, একটা সিটিজি সেল বাজারে একটা মোবাইলের অ্যাড দেন, আপনি মানে আমার কথা হচ্ছে আপনি লোকাল মার্কেটে মোবাইলের অ্যাড দেন, দেখেন ওটা পোস্ট হয় কিনা। আমি লোকাল 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 মার্কেট মানে বাংলাদেশি গ্রুপেই অ্যাড করেছিলাম। এখন কিছু কিছু বিষয় আছে যে এই ক্লোথের অ্যাডটা ওটার ওদের বিরুদ্ধে যায়। আপনি কোন কোন গ্রুপে করেছেন এগুলো? এই যে দুইটা গ্রুপে করলাম কালকে, কোন কোন রাতে করলাম আর কি। গ্রুপের নাম কি? এই এই যে এই যে বাই এন্ড সেলিং বিডি আর হচ্ছে গিয়ে বাই এন্ড বাই সেল বাজার বিডি। এখন বাই সেল বাজারের কিছু রুলস আছে, ওরা যদি অ্যাডমিন এই ক্লোথের আইটেম গুলোকে ক্লোজ করে দেয় সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন না, কারণ এটা তো ওদের পেজ তাই না, ওরা যা পোস্ট করতে দিবে তাই আপনাকে পোস্ট করতে হবে। ঠিকই তো, বাই সেল গ্রুপ একটু জান তো, বাই এন্ড সেলিং বিডিতে একটু জান ওরা কি টাইপের পোস্ট অ্যাপ্রুভ করে দেখে। এটা তো আমিও অ্যাড আছি, এটাতে মোবাইল এবং কম্পিউটার সেকশনটাই ইয়া হয়, মাইসেল গ্রুপে আমিও অ্যাড আছি। এটা ওরা বিশেষ করে ফোন মোবাইল ল্যাপটপ মানে ইয়া নর্মাল ফোন আর ল্যাপটপেই বেশি ইয়া করে, ওরা পাবলিশ করে, সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন। আমি বুঝতে পেরেছি আপনার প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আপনি দরকার হলে একটা ল্যাপটপের বা যে কোনো একটা পুরোনো ল্যাপটপের ছবি টপে দিয়ে একটা পোস্ট করেন, দেখেন ওটা পাবলিশ হবে। ঠিক আছে, আমি বাইসেল গ্রুপে বিশেষ করে ফোনের অ্যাডটা একটু বেশি অ্যাপ্রুভ হতে দেখি। এটা সিম্পল ব্যাটার, আপনি যে ডিসকাস গুলো করছেন একদমই সিম্পল, হয়তো আপনার জন্য সোশ্যাল মিডিয়াটা একটু পেঁচানো মনে হচ্ছে, মানে আপনি যে কথাগুলো বলছেন সেটা একদমই নরমাল একটা কথাবার্তা, এগুলো সোশ্যাল মিডিয়া মানে ব্যাপারে আপনি সময় দিয়ে এগুলো শিখে ফেলতে পারেন। হ্যাঁ, আমি আসলে বিষয়টা হচ্ছে যে না শিখে আমি হচ্ছে গিগটা পাবলিশ করতে চাচ্ছি না, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনার ফাইবার একটু জান, আমি একটু ফাইবারটা দেখি, আপনার পজিশনটা দেখি। আমি কিন্তু গিগ পাবলিশ করি নাই ভাইয়া। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি আমি কিছু কথা বলবো আপনার সাথে, সেই জন্য আমি দেখতে চাচ্ছি। আমাদের একটু থিমটা উল্টা টাইপের, মানে আপনি যে লয়ালিটি নিয়ে কাজ করছেন সেটাতে আমরা একটু বিরোধিতা করি, প্রবলেম হচ্ছে এটাই। আমাদের ইনস্টিটিউট আর অন্যান্য ইনস্টিটিউটের সাথে একটু চেঞ্জিং আছে, মানে আমাদের থিমটা আমাদের আমরা যে থিমে স্টুডেন্ট অ্যাডমিশন করায় বা আমাদের যে থিমে আমরা কাজ করি সেই থিমটা একটু অন্যান্য ইনস্টিটিউট থেকে একটু ডিফারেন্ট। ঠিক আছে, এখন আপনি যেহেতু আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট আমাদের থিমে আপনাকে কাজ করতে হবে। কেন কাজ করবেন সেটাও আমি আপনাকে বলে দিব, এটার একটা রিজন আছে। আমার কথা হচ্ছে আমরা আপনাদেরকে সাকসেস দেখতে চাই। অবশ্যই ভাইয়া, যেহেতু এটা তো আপনাদের রেসপন্সিবিলিটি যেটার পরে, আপনাদের সাকসেস হচ্ছে কি, আপনি যদি টাকা ইনকাম করতে পারেন আপনি সাকসেস, আর আপনি যদি টাকা ইনকাম করতে না পারেন, আমি বেসিকলি বলছি আপনাকে, জি আমি সোজা আমি একটু হার্ড হতে পারে, একটু কথাটা শুনতে খারাপ লাগতে পারে, আপনি যদি আগামী 3 মাসে যদি কোনো টাকা ইনকাম করতে পারেন আপনি সাকসেস, আর আপনি যদি কোনো টাকা ইনকাম করতে না পারেন তাহলে আপনি আনসাকসেস, সোজা কথা।
সিম্পল, আপনি এখানে এতগুলো সময় দিচ্ছেন জাস্ট আর্ন মানি, ঠিক তো? এই বিষয়টা আপনি ক্লিয়ার করতে হবে। আমি কি কাজ পাই? হ্যাঁ কাজ পাচ্ছি আমি। আপনাকে আমাকে একটু মাউস কন্ট্রোল দেন। আচ্ছা, আপনি ফাইবারে গিয়েছেন, প্রথমত আপনি একটা ড্রাফটে গিগ করেছেন ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশনে আপনি চাচ্ছেন যে আপনি প্র্যাকটিক্যালি কিছু কাজ করে তারপরে গিগটা পাবলিশ করবেন। জি, এখন আপনি আমাকে বলেন, আপনি সিটিজি সেল বাজার বা ফোন সেল বাজারের ফোনের অ্যাড দিতে পারেন? আমি ওই যে পোস্ট ক্রিয়েট করে ওই যে একটা ওই অ্যাড দেওয়ারটার সিস্টেমটাই আমার কেন ভুল হচ্ছে কিনা, কারণ কেন আমি দেখতে পাচ্ছি না সেটা। আমি কোন ফোনের বিজ্ঞাপন আপনি দিয়েছিলেন? পুরনো ফোনের? না, দেই নাই। তাহলে একটা দিবেন, একটা দিলে যে ফোনটা বিক্রি করতে হবে এমন কোনো কথা নেই, ওদের একটা ফেক নাম দিবেন না, ওইটা হয়ে যাবে, ঠিক আছে? একটা টেস্ট চাওয়ার, একটা টেস্ট চাওয়া, এটা অনেকে করে bigcore.com এ কি অনেক লোক যা হয় বর্তমানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো আমার কথা হচ্ছে একটা একটু দেখবেন। আর আপনি যদি ফোন সেল বাজারে পুরনো ফোনটা বিক্রির জন্য আপনি অ্যাড দিতে পারেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক প্রমোশনের জন্য অ্যাপ্লিকেবল। অবশ্যই, ঠিক আছে, তাহলে আপনি ফেসবুক প্রমোশনের গিগটা পাবলিশ করতে পারবেন, তাই তো? জি জি। আর দ্বিতীয়ত হচ্ছে, ফার্স্ট টাইমে আপনি আপনাকে একটু চেঞ্জ করে আনতে হবে, আপনাকে টোটালি 5টা গিগ করতে হবে 5টা কাজে। যেহেতু আপনি জুলাইতে অ্যাডমিশন নিয়েছেন, অলরেডি সেপ্টেম্বর চলে যাচ্ছে, আপনি যদি আপনার লয়ালিটি নিয়ে বা আপনি যদি আপনার থিম নিয়ে বসে থাকেন, তাহলে আপনার কাজ পেয়ে ডিসেম্বর যাবে। ডিসেম্বর চলে গেলেও আপনি কাজ পাবেন কিন্তু, ডাউট আছে, ঠিক আছে? জি। কিন্তু কেউ আপনাকে এখন চিনে না মার্কেট প্লেস, না, কিন্তু আপনাকে পরিচিতি করতেই মিনিমাম 2-3 মাস সময় লেগে যাবে। অবশ্যই আপনি 4টা গিগ করেন, আর দ্বিতীয়ত আপনি কাজগুলোতে একটু সময় দেন, ঠিক আছে? সময় দিলে টিচার গুলো দেখেন, টিচার গুলো দেখে দেখে আপনি বিষয়গুলোকে আপনি জানার চেষ্টা করেন, তাহলে আপনি গিগ করতে পারবেন। ফেসবুক প্রমোশনের জন্য কি, মানে ফেসবুক বিজনেস পেজের জন্য কি আলাদা একটা গিগ করা লাগবে? আপনি চাইলে আলাদা করতে পারেন, বিজনেস পেজের জন্য আলাদা করতে পারেন। তাহলে আমি ফার্স্ট টাইম আমি ফেসবুকটাকেই ভালো করে দেখেছি আর কি, ভিডিও গুলো কয়েকবার করে দেখে তারপর আমি দেখি। আপনি 3-4টা গিগ করতে পারেন, obviously যে डायरेक्टली আপনি 3-4টা গিগ করতে পারেন, সেটা হচ্ছে ডাটা এন্ট্রির উপর একটা লিড জেনারেশন একটা করতে পারেন, আর প্রমোশন বিজনেস পেজের জন্য একটা করতে পারেন, তাহলে আপনার 4টা গিগ হয়ে যাচ্ছে। জি, ঠিক তো? আপনারা প্রত্যেকটা নিউ স্টুডেন্টের 4টা বা 5টা গিগ থাকা বাধ্যতামূলক, নত আপনার ক্লায়েন্ট যখন আপনার আইডিতে আসছে, এটা মনে রাখেন আপনি যেহেতু ফাইবারে একটা অ্যাকাউন্ট করেছেন, এই অ্যাকাউন্টটা কিন্তু ঘুরতেছে মার্কেটে, অবশ্যই ক্লায়েন্ট আপনার আইডিতে আসতেছে, কিন্তু বাট আপনাকে নতুন দেখতেছে বিধে আপনাকে কাজ দিতে পারছে। জি, ক্লায়েন্ট মনে করতেছে উনি তো নতুন, আমি ওনাকে কিভাবে কাজ দিব, আমার কাজটা যদি উনি অগোছালো করে দেয়, সেই জন্য আপনি কাজ পাচ্ছেন, ঠিক আছে? আপনি নিউবি, বর্তমানে আপনাকে নিউবি ইয়া করার জন্য, এই সিম্বলটা উঠানোর জন্য, আর দ্বিতীয়ত আপনাকে 4-5টা গিগ করতে হবে এবং মার্কেটিং করতে হবে। প্রথমত আমি আপনাকে কাজ দিচ্ছি আপনি ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন এবং ফেসবুক বিজনেস পেজ, এই 3টা গিগ করে আমাকে একটু দেখাবেন, আর 3টা করে ব্যানার করবেন, ঠিক আছে? আমি একটু দেখবো যে আমি কি ভুল করেছি কিনা। আপনিও পারবেন, সিম্পল কাজ, হয়তো এইজের ক্ষেত্রে একটু অগোছালো মনে হচ্ছে, আপনি একটু দেখেন একটা ফোনের বিজ্ঞাপন দিয়ে দেখেন, যে বাইসেল গ্রুপ আমাকে দেখেছেন না, সেটা দেখেন, আপনি নিজেরই ইজি মনে হবে। আপনি একটু দেখেন আমার পোস্টটা কি ভুল হয়েছে কিনা, আমি যেভাবে করেছি, কোন পোস্টটা, এই যে মনে করেন যে বিজনেস, এই যে একটা গ্রুপ, মানে একটা পেজ, এইটাতে মনে করেন আপনার পোস্টের আইটেমটাই রং, প্রবলেম হচ্ছে এটা, আপনার পোস্টটা অনেক সুন্দর আছে। না, সেটা ঠিক আছে, আমি অন্য কিছুই পোস্ট করব, মানে একটু টেস্ট, এই যে শেয়ারে গিয়ে তো পোস্ট করতে হবে নাকি? না, শেয়ারে গিয়ে পোস্ট করে করবেন, আপনি এখান থেকে ফেসবুক থেকে পোস্ট দিবেন যে নাকি আইডি থেকে, প্রথমে আইডি থেকে দেন, আপনার পার্সোনাল আইডি থেকে দেন, এই যে পার্সোনাল আইডিতে ঢুকলাম আমি, হ্যাঁ, এটা তো ডিজাইন মানে এটা তো পেজ থেকে যাচ্ছে আপনার। আচ্ছা আচ্ছা, তাহলে কিভাবে আপনি পোস্ট করবেন যে কমেন্ট, আপনি প্রথমে ওদের গ্রুপে যাবেন। আচ্ছা আচ্ছা, মানে আমার কথা হচ্ছে ওদের গ্রুপে তো আইডি আছেন, বাইসেল গ্রুপে, বাইসেল গ্রুপে গিয়ে পোস্টে ক্লিক করবেন, আপনার আইডিতে যেন লগইন থাকে, এখান থেকে আপনার পেজ থেকে যাবেন না,
পেজ থেকে কোনো কমেন্ট করবেন না, আপনার আপনার ফেসবুক আইডি থেকে করেন। এগুলো জাস্ট সিম্পল ব্যাপার, এগুলো নিয়ে আমরা কথা বলি না, এগুলো দেখে আপনাকে ঘাটতে ঘাটতে একটু শিখে নিতে হবে। এগুলো একদমই লো লেভেলের কাজ, ঠিক আছে? আপনি হয়তো একটু নতুন দিদি, আপনার কাছে ইজি মনে হচ্ছে না, ঠিক আছে? তাহলে আপনার এখন করণীয় কি, আপনি বেশি বেশি করে টিউটোরিয়াল দেখেন, বেশি বেশি করে সময় দেন। আজকে দেখবেন যে আমার কথা হচ্ছে আপনি আজকে নতুন, বাট আপনি দু মাস পরে তো নতুন থাকবেন না, না দু মাস পরে আপনি আমাকে শিখাবেন আইয়ুব ভাই এরকম পোস্ট করা যায় যে পোস্টটা আমি জানি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওটা ওদের ওদের আইডিতে ঢুকে ওই জায়গায় পোস্ট ক্রিয়েট আছে, ওইখানে গিয়ে আমি টোটাল পোস্টটা তৈরি করব, তাই তো? পোস্টটা তৈরি করবেন, ঠিক আছে? বিভিন্ন ভাবে পোস্ট করা যায়, যদি কোনো কিছু না থাকেন সবচেয়ে একদম মাস্টার স্টাইল এটা ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে সার্চ বক্সে লিখবেন, যা খুশি দেখবেন, হাউ টু পোস্ট টু ফেসবুক, হাউ টু পোস্ট পোস্ট টু টুইট টু টুইটার, ঠিক আছে? এটা লিখবেন, লিখলে আপনি আনসার পেয়ে যাবেন, ঠিক আছে? একটু সময় দেন ভাই, একটু সময় দিয়ে দিয়ে শিখতে হয়, ঠিক আছে? থ্যাংক ইউ, ওকে ভাইয়া, ভাইয়া আসসালামু আলাইকুম। সজীব ভাই আপনি ক্লাসে আছেন, দরকার হলে ভিডিও বন্ধ করবেন, আপনি ক্লাসে আছেন এটা মাথায় রাখবেন, গায়ে কিছু দেন, ঠিক আছে? এটা আপনাকে দেখছে এবং রেকর্ড হচ্ছে, ক্লাসে বসার সময় কিছু খালি গিয়ে বলবেন না, আর খালি গিয়ে যদি বসে থাকেন ক্যামেরাটা অফ করে দেবেন।
হ্যালো বিনতা চৌধুরী বলছেন? জি ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হয়েছে। কত জান আপনার ফাইবার আছে? হ্যাঁ আপনার প্রশ্নটা বলেন। ফাইবারের প্রোফাইলে যান। ভাইয়া আমি অনসকে দুই দিন ধরে এখানে ট্রাই করতেছিলাম জয়েন করার জন্য। আপনাদের যে মেসেজ অপশন আছে সেখানে কিভাবে মেসেজ করতে হয় আমি বুঝতে পারছি না। আমি বুঝাই দিচ্ছি, আমাকে মাউস কন্ট্রোল দাও। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনছি। একদম টেনশন করবেন না, আমি থাকতে কোনো ভরসাই পাবেন না। প্রথমে লিখবেন যে আউটসোর্সিং হ্যাভ লেফট। এটা এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন? এখানে আসবেন, ক্লাস নোটে ক্লিক করবেন। ক্লাস নোটে অলরেডি ক্লিক করেছেন। আর এটা মানে প্রথমে খোলার সময় ক্লাস নোট আসবে না, এখানে এসে ক্লাস নোটে ক্লিক করবেন। ক্লাস নোটটা ক্লিক করে একটু নিচে যাবেন। এখানে কোশ্চেন সাবমিট দেখতে পাচ্ছেন? এখানে কোশ্চেন সাবমিট করলে আমি প্রশ্নগুলো পেয়ে যাবো, আমি সিএল আপনাকে রাখতে পারবো। ঠিক আছে, সাবমিট করবে, এটা সাবমিট হয়ে যাবে। আমি কথা বলবো আপনার সাথে, অনেকক্ষণ সময় দিয়েছেন আপনি, দেখুন এবার ক্লাসে বসে না থেকে একটু কাজ করতে পারেন, হয়তো ভালো। অনেকের কথা শুনছেন, তার একটা কনসেপ্ট হলো।
এই যে দেড় ঘন্টা সময়টা দিলেন নিশ্চয়ই কিছু তো প্রাপ্তি তো আছে, তাই না? এই দেড় ঘন্টার সময় আপনি যদি আপনার নিজের কাজে দিতেন অনেক বেনিফিটেড হতো। কাজ করেন, আমি আপনার আইডি দেখব, আপনার অনেক ধৈর্য। আর আপু আপনি আপনি একটা গিগ করেছেন, গিগটা আমি দিচ্ছি, কাজ করি আপনার, এটা আমি সেভ করবো, আপনাকে বারবার ফাইবার করতে হবে না। এই এভাবে কোনো কিছু সেভ করবেন, তাহলে ক্রমে আর বারবার লিখতে হবে না। দেখতে পাচ্ছেন আপনি তো অনেকগুলো সেভও করেছেন, দেখলাম হোয়াটসঅ্যাপ সেভ করেছেন, ড্রাইভ সেভ করেছেন, লিঙ্ক শর্ট করেছেন, সবই মানে ইউটিউব সেভ করেছেন, যেটা আপনার কাজ হয় সেটা তো সেটা তো সেভ করেনি, এখন এটা সেভ করে দিলাম, ঠিক আছে? আর দ্বিতীয়ত ফেসবুক, আপনি ফেসবুক প্রমোশনের একটা ইয়া করেছেন, আমি দেখিয়ে দিচ্ছি, আই উইল ডেভেলপ ইউর ফেসবুক টু টার্গেটেড ম্যাসিভ ইউজার ইন ওয়ার্ল্ড। দারুণ একটা কথা, অন্যরকম একটা গন্তব্য ইয়ে পাচ্ছি। আচ্ছা এটার মানে কি বলেন তো, মানে বাংলা বলেন। বাংলাটা হচ্ছে যে আমি মানে বিশ্বব্যাপী যে ফেসবুকটা আছে সেটা মানে ম্যাসিভ ইউজার্স মানে হচ্ছে অনেক বেশি ইউজারদের কাছে, টার্গেটেড অনেক বেশি ইউজারদের কাছে আমি এটা ডেভেলপ করে দিতে পারবো। অলরেডি প্রমোট করেন, প্রমোট কথা লিখতে পারেন, ডেভেলপ কথাটা না লিখে প্রমোট লিখতে পারেন, ঠিক আছে? ডেভেলপিং ডেভেলপ ওয়ার্ডটা এখানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হয় না, ঠিক আছে? প্রমোট করতে পারেন, মানে আপনি মার্কেটিং করবেন, ডেভেলপের চেয়ে মার্কেটিং কথাটা ভালো হয়, ঠিক আছে? জি ভাই। তারপরে আমি আপনার এই ব্যানারটা নিতে পারছি না, ব্যানারটা একদমই নর্মাল হয়েছে, জাস্ট একটা ইমপ্রেশনের মধ্যে আপনি ইয়া দিয়েছেন, ভালো ভালো করে ব্যানার দেখবেন, ঠিক আছে? এই ব্যানারটা আমি নিবো না, ব্যানারটা একটু চেঞ্জ করতে হবে। আপনি যেহেতু এটা পাবলিশ করে নিয়েছেন, সমস্যা নেই, এটাকে আপনি এডিট করতে পারবেন অথবা ডিলিট করে আপনি নতুন করে করতে পারবেন, ঠিক আছে? আমি কিছু কাজ দিব এইখানের মধ্যে, আপনি বুঝতে পারবেন তখন আপনার প্রবলেমটা, আপনি নিজে বুঝতে পারবেন। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস, আই এম এ ভেরি গুড সোশ্যাল মিডিয়া মার্কেটার। খুব ভালো কথা, আপনি খুব ভালো সোশ্যাল মিডিয়া মার্কেটার। আই নো দিস জব ভেরি ওয়েল, আপনি খুব সুন্দরভাবে কাজ করবেন। আই হ্যাভ এ লার্ন দিস জব এট প্রফেশনাল লেভেল, ভালো কথা। আই নো ট্রুলি অ্যাবাউট ফেসবুক মার্কেটিং, ফেসবুক গাইডলাইন এবং ফেসবুক রুলস, এগুলো তো জানবেন, ঠিক আছে? যেন ফেক কোনো আইডেন্টিফাই বা ফেক কোনো ইনফরমেশন আপনার না থাকে। ফেসবুক গাইডলাইন আছে কয়টা আপনি জানেন কয়টা, ঠিক আছে? একটু জানবেন, একটু গুগলিং এবং ইয়া করে একটু জেনে নেবেন বিষয়গুলো, একটু সময় দিবেন, আমার কথা হচ্ছে এটাই। আই নো দ্য সিক্রেট হাউ টু প্রমোট দ্য থিঙ্ক মার্কেটিং অ্যাট্রাকটিভ, প্রোডাক্ট ডিসক্রিপশনস উইল পাবলিক ভেরি ওয়েল, আই ক্যান রেসপন্ড প্রোডাক্ট উইথ এ ডিফারেন্ট গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, আই এম ভেরি ওয়েল ইন ফেসবুক এসইও, ফেসবুক এসইও জানেন, ভালো কথা, অনেকগুলো কাজ দিয়েছেন, এই কাজগুলো অর্জন করেন। আমি জানি এখানে অনেকগুলো ফেক আছে, মানে আমার ইউটিউবে চ্যানেল আছে, একটা ভিডিও আপনি এসইও করে টপে আনতে পারবেন, এই জিনিসটা তো জানেন, তাই তো? হ্যালো, টপে আসবে নাকি জানি না, বাট এসইও করতে এসইও মানে তো টপে আসছে, আপনি যদি নাই জানেন টপে আসবে কিনা তাহলে এসইও করে লাভটা কি? হ্যালো জি ভাইয়া, আর কথা হচ্ছে আপনি নতুন স্টুডেন্ট, আমি জানি সেপ্টেম্বর আইডি খুলেছেন, নতুন স্টুডেন্ট অনেক কিছু ইমপ্রেশন ইমোশনালি কাজ করবে আপনার, আমার কথা হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার, তাই না? আপনি কাজটা করেছেন, কাজটার রেজাল্ট কি জানি আমি আপনাকে জানি, আপনি যে কাজটা করেছেন সেই কাজটা তো যদি জেনে থাকেন, আমি আপনাকে এখনই বলতাম যে এটার উপর একটা গিগ করেন, এটার মার্কেট ভ্যালু বেশি এবং আপনি 10-15 দিনের মাথায় কাজ পাবেন, কারণ এটা মার্কেট ভ্যালু বেশি, আপনি যে কাজটা করেছেন বললেন এই মার্কেট ভ্যালু বেশি। এখানে লেখেন ডাটা এন্ট্রি, ইয়া লেখেন ডাটা এন্ট্রি, দেখেন শুধু ডাটা এন্ট্রি, আপনি কি দেখতেছেন আমার কথা? হ্যালো জি ভাইয়া দেখছি, গুড, ইন্টারনেটে সারা দিয়ে, হ্যালো বলতেছি যে, হ্যাঁ জি ভাইয়া দেখছি, আমি আমি কি লিখছি সার্চ বক্সে,
ডাটা এন্ট্রি আর আমি কি সজীব লিমিটেড তারপরে হাজার আজহারুল রাফি তারপরে সজীব লিমিটেডের ডাটাগুলো আইডি গুলো দিয়েছিলাম কি মনে করেন ওদের আইডি ওদের ভিডিও গুলো আসলো কেন আমি তো ডাটা এন্ট্রি লিখছি ওদের সাথে তো কোনো সম্পর্ক নেই আপু তাই না ভাই ওরা এসইও করেছে এজন্য সবার প্রথমে চলে এসেছে এই তো কোন লাইন আসছে এই কাজটা আপনি পারেন কি আচ্ছা আমি কি বুঝাতে পারছি জি ভাইয়া যদি বুঝে থাকেন ভালো না বুঝলে শিখতে হবে ঠিক আছে বিজনেস এটা এটাই হচ্ছে এসইও করা এই কাজটা যদি আপনি পারেন কিন্তু আপনি লিখেছেন এই কাজটাই পারেন আমি এত কোনো যা দেখালাম ওই কাজটাই হচ্ছে এই কাজটা বাট আপনি যদি না জানেন তাহলে আপনাকে শিখতে হবে জিনিসটা কিভাবে টপে আসে এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে আমি আপনাকে কাজ দিচ্ছি কিছু আর আমি আমি একটু একটু লেখেন খাতায় লেখেন আমি কিছু কাজ দিচ্ছি হ্যালো কি ভাইয়া লিখছি হ্যাঁ একটু লক আর প্রতিদিন একটু রেগুলারলি থাকেন একদিন পর পর ধরো সপ্তাহে তিন দিন একটু রেগুলারলি থাকেন যাকে সাপোর্ট নেন না কেন তার সাথে একটু কন্টিনিউ থাকেন তাহলে আপনার একটা ফিডব্যাক ভালো আসবে অনেকে ছড়ে গেছেন দেখলাম প্রায় চার পাঁচ দিন ধরে আজকে অনেক স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি না বাট ইমেইলে নক দেয় আমার কথা হচ্ছে যাই করেন না কিন্তু একটু রেগুলারলি প্রতিদিন পঞ্চাশটা করে গিগ দেখবেন এটা এক নম্বর ফরজ কাজ আপনার জন্য বরাদ্দ হ্যালো শুনতে পেয়েছেন জি ভাইয়া প্রতিদিন পঞ্চাশটা করে গিগ দেখবেন তার ইউজার নেমটা একটা নোটপ্যাডে দেখবেন নোটপ্যাডে লিখে আমাকে দেখাবেন আপনি প্রতিদিন পঞ্চাশটা করে গিগ দেখছেন এটা আপনার জন্য বরাদ্দ আমি বারবার বলছি এটা না করলে আপনার গিগের ব্যানারটা চেঞ্জ হবে না ক্লিয়ার ক্রিয়েটিভ ডিজাইন করতে হলে ক্রিয়েটিভ ডিজাইন দেখতে হবে আগে ভালো ডিজাইন করতে হলে ভালো ডিজাইন দেখতে হবে আপনাকে ঠিক আছে তারপরে আপনি ভালো ডিজাইন করতে পারবেন এরপর আপনি ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন আরও দুটো গিগ করবেন দুটো গিগ করে ড্রাফটে রাখবেন তিনটা করে ব্যানার করবেন একটা ব্যানার না আরও তিনটা করে ব্যানার করবেন আমি কি বুঝাতে পারছি ভাই আরেকটু রিপিট করেন ডাটা এন্ট্রি করে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন দুটো গিগ করবেন দুটো গিগ করে তিনটা করে ব্যানার করবেন একটা গিগের জন্য তিনটা ব্যানার ঠিক আছে তিনটা করে ব্যানার করে আমাকে দেখাও বুঝতে পারছ ভাই এটা মানে ফেসবুক প্রমোশনের উপরে গিগ মানে ব্যানারটা তৈরি করব আমি কি বলেছিলি ডাটা এন্ট্রি লিড জেনারেশন বলছি তো আচ্ছা ডাটা এন্ট্রি গিগ জেনারেশন করে তিনটা ব্যানার করতে হবে তিনটা ছয়টা ব্যানার করব আচ্ছা ছয়টা ব্যানার করে ড্রাফটে রাখবেন ড্রাফটে রেখে আমাকে একটু দেখাবেন ঠিক আছে আচ্ছা ভাই তাহলে কাজগুলো কইরা তাহলে বিষয়টা সাপোর্টে আসবেন আমাকে একটু দেখাবেন আর দ্বিতীয়ত বারবার আমি বলছি আপনি একটু রেগুলারলি থাকেন যেহেতু নতুন স্টুডেন্ট অনেক কিছু আপনাকে কাজ শিখতে হবে ঠিক আছে যাই করেন না কেন যাকে যা সাপোর্ট নেন না কেন তার সাথে একটু রেগুলারলি থাকেন আর আপনি স্যারের ক্লাসে আসতে পারেন ডাজেন্ট ম্যাটার বাট স্যারের ক্লাস আপনার জন্য হয়তো বেনিফিটেড হবে না এমনি সময়গুলো স্পেন্ড হবে তবে প্রতিদিন স্যারের ক্লাসেও অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন যেহেতু রাত নটা থেকে রাত এগারোটা এই টাইমটা একটু টাফ হতে পারে বাট আপনি রেগুলারলি কাজগুলো করবেন ঠিক আছে আপনার কাজগুলো কন্টিনিউ রাখুন থ্যাংক ইউ ভাই আপনার নামটা একটু জানতে পারি আমার নাম হচ্ছে আয়ুব আমি চিরান ডিভিশন থেকে কাজ করছি ঠিক আছে থ্যাংক ইউ ওকে আসসালাম এরুল ভাই স্ক্রিন শেয়ার করেন আপনাকে একটু দেখি অনেকে আসছেন ষোলো জন সাপোর্ট এরিয়াতে অনেকে হয়তো সাপোর্ট দিতে পারবো না আর তারা রাগ করলে কিছু নেই ফারুক ভাইকে পেয়ে যাবেন তিনটা থেকে ফারুক ভাই আছে এরুল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন আপনার অনেক ধৈর্য ভাই আমার অত ধৈর্য নেই আপনি স্ক্রিন শেয়ার করেন আমি আপনার একটু ফাইবারটা দেখি আমি একটু ফাইবারটা দেখার জন্য আপনি স্ক্রিন শেয়ার করতে পারছি ফাইবারের অ্যাকাউন্টে আমি দুটো কথা বলবো দুটো কথা বলে ক্লাস শেষ করে দেবো আমার স্যার আমার এই বায়ারের সঙ্গে কথা চলছে অলরেডি তো উনি $5 আমাকে ওই ইউটিউব চ্যানেলের কি করা কি করতে বলছি ইউটিউব চ্যানেলকে এই যে গিটার বলেন কি করতে বলছে সেটা তো বলেন সেন্ড মি ওভার ফাইভ ভিডিওস ফুল অপটিমাইজেশন প্লাস কাস্টম ইউআরএল 100 ফর 100 সাবস্ক্রাইব ফ্রম ইউএসএ $5 এখন আপনি কাজটা করবেন সেটা বলেন টাকাটা তো কম ব্যাপারটা হচ্ছে টাকাটা কম জানি কিন্তু কাজটা আপনি জানেন কি সেটা বলেন হ্যাঁ হ্যাঁ কাজটা আপনি জানেন কি স্যারের ক্লাস করেছি হ্যাঁ কাজটা করলে কাজটা করেন সমস্যা করে বসে না থেকে ওই ফ্রিতে কাজ করার
হ্যাঁ সেটাই আর কি বসে না থেকে ফ্রিতে কাজ করা ঠিক যেহেতু কাস্টমার কাস্টমার ইয়া ফুল অপটিমাইজেশন এটা তো বুঝলাম কাস্টমার ইয়ারে বুঝেন আর 100 আওয়ার সেটা কি ও 100 আওয়ারস ও ভিউ দরকার 100 আওয়ারস 100 সাবস্ক্রাইবার 100 আওয়ারস তো ভিউ হয় না 100 ভিউ হয় আমি উনাকে বলেছি 100 আওয়ারস তো ভিউ হয় আমি আমি বলেছি মানে এটা কতজন ভিউ হবে মানে 100 জন ভিউ হতে হবে আপনাকে তাই তো 100 আওয়ার আর কি মানে 100 ঘন্টা হতে হবে ভিউ 100 ঘন্টা এটা কি একজনে করবে নাকি 10 জনে করবে সেটা জানতে চাচ্ছি ব্যাপারটা হচ্ছে একজনে করবে কিন্তু যতজন চ্যানেল ওর চ্যানেলটা দেখবে এই আর কি এখন ওর 5টা ভিডিও মনে করেন 10 মিনিট করে ভিডিও আছে 10 মিনিট করে 50 মিনিটের ভিডিও হবে হ্যাঁ এখন 50 মিনিট ভিডিও এটা কি 50 মিনিট দুইজনে দেখবে নাকি একজনে দেখবে নাকি আপনি নিজে দেখবেন এটা সবাই দেখবে না এটা তো মানে ধরেন দর্শকে দেখবে আর কি আমরা তো না না ভাই আমরা তো ভিউ বুঝি মনে করেন আপনি এখানে যদি 100 ভিউ দেখতো আপনি 100 জনে এই 100 টা ইমেল এখানে দেখতে হবে তাই তো মানে 100 জন 100 টা ইমেল যদি ভিডিওটা দেখে তাহলে 100 ভিউ হবে এটা তো বুঝতে পারছেন হ্যাঁ তাহলে এটা 100 ঘন্টা কিভাবে হবে সেটা জানতে চাচ্ছি ব্যাপারটা হচ্ছে একজন 10 মিনিট দেখলো আর একজন 10 মিনিট দেখলো টোটাল কতজন সেটা কতজন সেটা জানতে চাচ্ছি এখন তো সাবস্ক্রাইব চাইছে আপনার ভিউ তো চাইনি ওটা ওটা ঘন্টা চাইছে আর কি ঘন্টাটা কি চাওয়াটা আমি আমি ওটা চাওয়াটা বলেছি যে এটা ব্যাপার না তো আমি যদি অপটিমাইজেশন কাস্টম ইউআরএল করে দিই তো অটোমেটিক এটা অর্গানিক্যালি আসবে 100 সাবস্ক্রাইবার ফ্রম ইউএসএ এটা পারবে না পি 100 সাবস্ক্রাইবার না 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 এটা দায়িত্ব নিয়ে নিতে হবে 100 সাবস্ক্রাইবার ডेंजरस একটা বিষয় সাবস্ক্রাইব আসবে একটু সময় লাগবে এবার আর ও তো টাকাটা কম নিচ্ছে প্রবলেম হচ্ছে এবার টাকা কম নিচ্ছে হ্যাঁ এবার উনি আমাকে বলেছে যে আমি $20 চাইছিলাম তো উনি আমাকে বলেছে যে তুমি কাজটা করো তো আমি তোমার যদি কাজটা ঠিকঠাক ভাবে হয় তাহলে আমি $15 এক্সট্রা তোমাকে বোনাস দেব তাহলে তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি কাজটা করেন আমি বলছি উনি যেহেতু দিতে রাজি আছে তাহলে কাজটা করেন কারণ তো উনি 100 সাবস্ক্রাইব অনেক হার্ড একটা বিষয় আমি মনে করি আমাকে এখনো বলছে যে প্লিজ সেন্ড অফার করতে বলছে আমাকে মানে আপনাকে এখন কি অফার করব কাস্টার স্টার্ট করছেন কিনা সেটা জানতে যাচ্ছিলাম কাস্টার আপনি কি স্টার্ট করেছেন স্টার্ট বলতে বুঝতে পারলেন মানে কাস্টার শুরু করেছেন কিনা সেটা জানতে না 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 তো আপনি যে কাস্টার সম্পর্কে জানেন বললেন কাঙ্গি কাঙ্গি তো বলছেন